يا স্থান করে সৃষ্টি করেছেন, বড় দয়া করে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। মালিক আমাদেরকে সতর্ক করতেছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। ও রব্বি করিম, ইমানদারদেরকে বড় ভালোবাসেন, ইমানদারদেরকে বড় মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের বিভিন্ন জায়গার মধ্যে বিশ্বাসীদেরকে ডাকিয়া বলেন, অবিশ্বাসীরা, ইমানদারেরা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। রব্বি করিমকে ভয় করার কথা বলছেন, কাদেরকে বলছেন? যারা ইমান এনেছে। আপনি ইমান আনছেন, তারপর ইমান থেকে বাহির হওয়ার, ইমান থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমার বান্দারা ইমান আনবে, আবার ইমান আনার পরে তারা ইমান থেকে বিচ্যুত হতে পারে। এই জন্য রব্বি করিম ইমানদারদেরকে ডাকিয়া বলেন, ওকুনু মাআস সাদিকিন, ও আমার ইমানদার ব্যক্তিরা রে, তোমরা দুনিয়ার জমিনে ভালো মানুষের সত্যবাদীদের সংস্রবে তোমরা চলে যাও। এই জন্য কবি বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। আমার আপনার হাবিব বলেন, আলাইকুম বিমজালাসাতিল উলামা। আমার আপনার হাবিব রহমাতাল লিল আলামিন এই উম্মতকে ডাকিয়া ডাকিয়া বলেন, উম্মতেরা রে, তোমরা আলেমদের সাথে তোমরা সংস্রবে থাকবা, উলামাদের সাথে তোমরা ঐক্য করে থাকবা। আমরা যদি আলেমদের সংস্রব ছেড়ে দেই, মনে রাখবেন আমরা কিন্তু মুসলমান থেকে যে কোনো সময় খারেজ হতে পারি, বঞ্চিত হতে পারি। এর কারণ কি? আল্লাহ তাআলা নিজেই নির্দেশ করছেন, আদেশ দিচ্ছেন, তোমরা ইমানদারেরা যারা রয়েছ, তোমরা আল্লাহকে ভয় করো। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা সত্যবাদীদের সংস্রবে যাও। আপনি যখন গাঁজা খুরের সাথে চলবেন, গাঁজা খেতে পারবেন, বিড়ি খুরের সাথে চলবেন, বিড়ি খাওয়া শিখতে পারবেন। আপনি যখন মদ খুরের সাথে চলবেন, মদ খাওয়া শিখতে পারবেন। আল কাটুইয়া লোকদের সাথে যদি আপনি চলেন, আল কাটা শিখতে পারবেন। আপনি যদি এরকমভাবে গুন্ডার সাথে চলাফেরা করেন, গুন্ডামি শিখতে পারবেন। আপনি যদি এরকমভাবে সুদ খোরের সাথে চলেন, সুদ খাওয়া শিখতে পারবেন। ঘুষখোরের সাথে চললে ঘুষ খাওয়া শিখতে পারবেন। ও মুসলমান আল্লাহর গোলাম, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কি জানেন না? আল্লাহ তারা সব কিছু জানেন। যখন ফেরেশতারা বলছিল, ও রব্বি করিম, দুনিয়ার জমিনে প্রতিনিধি বাঁধানোর কি প্রয়োজন? আমরাই তো আপনার প্রশংসা করতেছি, তসবিহ তাহলিল করতেছি। রব্বি করিম ডাকিয়া ডাকিয়া বলছিলেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া বলছেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আবার যদি আগামী বছর এই মাহফিলটা হয়, আমরা এই মাহফিলে থাকতে পারবো কিনা আমরা কেউ জানি না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর জমিনে রব্বি করিম সর্বপ্রথম আদম আলাইহিসসালামকে পাঠালেন। আদম আলাইহিসসালাম শুধু জানতেন তিনি দুনিয়ার জমিনে কত বছর বেঁচে থাকবেন,
সকলেই বলুন সুবহানাল্লাহ আয় রব্বি কারীমের বান্দা আদম আলাইহিস সালাম জানতেন তিনি কত বছর বাঁচবেন পৃথিবীর জমিন আর কেউ জানতো না কে কত বছর বাঁচবেন এমন কি আমার আপনার হাবিব উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত জানতেন না তিনি কত বছর বাঁচবেন ঠিক কিনা বলেন ও মুসলমান আল্লাহর গোলাম আগামীকাল সকালে যেন কার ঘর থেকে এলানো হয়ে যায় আব্দুল করিম দুনিয়ার জমিনে নাই আব্দুর রহিম দুনিয়ার জমিনে নাই মসজিদের মাইকার হয়ে যায় আব্দুল সাত্তার দুনিয়ার জমিনে নাই এই রাতটাকে শেষ রাত মনে করে আপনারা মেহরবানি করে মাহফিলে চলে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেককার বানায়া দেন নেককার সলিহিন মুত্তাকিন বানায়া দেন রব্বি করিম আমাদেরকে হায়াত নামক একটা সময় দান করেছেন ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ওই হায়াতটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে কাজে লাগিয়ে রব্বি করিমের দরবারে উত্তম মানুষ হয়ে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম হওয়ার পর থেকে মৃত্যুর এক পর্যন্ত যে সময়টা আমাদেরকে দান করেছেন হায়াত নামক সময় ওই হায়াতটা আমাদের কাছে বড় মূল্যবান বড় দামি কারণ আমাদের হায়াত হচ্ছে অত্যন্ত কম আয় রব্বি করিম আমাদের হায়াতের জিন্দেগি দেখতে চান আমরা কে কেমন ভালো কাজ করি কে কেমন উত্তম কাজ করি আমরা কেমন আমল করি যদি আমরা ভালো আমল করে যাই তাহলে পরকালের জিন্দেগি আমাদের সুন্দর জিন্দেগি হবে ঠিক কিনা বলেন এই যে বর্তমানে ফাল্গুন মাস চলিতেছে এই মাসের মধ্যে অনেকেই এরই জমি চাষ করছে ঠিক কিনা বলেন আচ্ছা এটা কি বারো মাসে চাষ করবে না মাত্র কয়েকদিন তিন মাস অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত বাড়িতে ধান আসা পর্যন্ত তিন মাস বা কিছু কম বেশি হতে পারে ঠিক কিনা বলেন এই অল্প সময়ের ভিতরে যদি আপনি একটু মেহনত করেন চেষ্টা করেন ফিকির করেন কষ্ট করেন আপনার পরিবারের জন্য একটা নির্দিষ্ট সময় যাতে তাহারা রিজিকের কষ্ট না করে চাউলের কষ্ট না করে ভাতের কষ্ট না করে আগামী নয় মাস যেন আপনি ভালো চলতে পারেন অল্প দিনের কষ্টের বিনিময়ে সেই ব্যবস্থা করে দেন কে আল্লাহ তাহলে আমাদের হায়াতের জিন্দগি কতদিন আমরা কেউ জানি জানি না অ মুসলমান আল্লাহর গোলাম কারো হায়াত আশি বছর হতে পারে কারো জন্য সত্তর বছর হতে পারে মনে রাখবেন এখানে যারা আমরা বসে আছি যাদের বয়স একশো বছর আল্লাহ নির্ধারণ করে রাখছেন যদি আশি বছর চলে যায় আর মাত্র বিশ বছর সময় বাকি আছে ঠিক কিনা বলেন তার মানে আপনার হায়াত থেকে সময় চলে যাচ্ছে কিন্তু আমি আপনি এখনো শুধরাতে পারলাম না এখনো লাইল কাটা সারতে পারলাম না পরের হক নষ্ট করা এখনো সারতে পারলাম না সুদ খাওয়া এখনো সারতে পারলাম না ঘুষ খাওয়া এখনো সারতে পারলাম না পরনিন্দা এখনো সারতে পারলাম না হিংসা সারতে পারলাম না বিদ্বেষ সারতে পারলাম না এমনকি একে অপরের সাথে গালমন্দ করাটাও সারতে পারলাম না এমন করে হায়াতের জিন্দগি পার করে দিচ্ছি মনে হয় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যেন হাজার হাজার বছর সময় দিয়ে পাঠাইছেন এমন একটা সময়ের মধ্যে আমরা নিজেকে উদযাপন করতেছি রাত্র যখন গভীর হয়ে যাবে বিছানার মধ্যে পিঠ লাগাইবেন আর বলবেন মালিক আমার তো জানা নাই আমার হায়াতের জিন্দগি আর কতদিন রয়েছে গো মালিক মনে হতে পারে আজকের রাতটাই আমার জন্য শেষ রাত এই জন্য মালিকের কাছে দুইটা হাত বাড়িয়ে বাড়িয়ে দোয়া করবেন মালিক
আমি আমার জীবনে যত অন্যায় আপনার সাথে করেছি গো মালিক দয়া করে মায়া করে আমাকে আপনি মাফ করে দেন। এখানে অনেকে আছেন বিভিন্ন জেলার মধ্যে থানার মধ্যে গিয়ে ব্যবসা করছেন, আছেন না অনেকে এরকম? আমি নিজেই দেখছি চর এলাকার মানুষ উত্তরে দক্ষিণে পূবে নৌকা নিয়ে এক মাস দেড় মাস ধান কেটে তারপরে এই নৌকা নিয়ে আবার বাড়িতে আসছে, এরকম হয়েছে না? হয়েছে। ওখানে আপনি ঝগড়া করছেন কারো সাথে, ঝগড়া করার পরে আপনি তার সাথে কি করলেন না, মহব্বত করলেন না, অর্থাৎ এটাকে শেষ করলেন না, ঝগড়া করেই চলে আসলেন। এটা বলার প্রথম উদ্দেশ্য হচ্ছে যখন আমরা মারা যাব লাস্টটা যখন জানাজার জন্য সামনে নিয়ে আসা হবে তখন দেখবেন কিছু কিছু জায়গার মধ্যে এলান করে, ভাই লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, এরকম এলান করে না? আপনি যদি সমাজের মধ্যে একটু বিশিষ্ট লোক হন জানাজায় 2-250-1000 লোক উপস্থিত হতে পারে, কিন্তু একটু চিন্তা করবেন আজকে আপনার হায়াতের জিন্দগিতে আপনি কি শুধু 1000 মানুষের সাথে চলছেন না আরও বেশি, আরও অনেক অনেক বেশি, ঠিক কিনা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, এমন মানুষের সাথে আপনি চা খেয়েছেন জীবনে তার সাথে সাক্ষাৎ হবে না, এমন মানুষের সাথে আপনি চলছেন যার সাথে আপনার সাক্ষাৎ হবে না, কিন্তু মনে রাখবেন ওখান থেকে আপনি চলে আসছেন কিন্তু তার সাথে আপনি আপোষ করেন নাই, আপোষ না করার কারণে আপনি তাকে যে ব্যথা দিয়ে আসছেন তার দিলের ভিতরে ব্যথা রয়েছে, তার দিলের ভিতরে ব্যথা রয়েছে, ওই ব্যথার কারণে সে আপনাকে ক্ষমা করতে পারে নাই, ক্ষমা না করার কারণে সে জানাজার মধ্যে উপস্থিত হতে পারে নাই, অনেক দূরে তার বাড়ি, এমনকি সে জানেও না আপনি চলে গেছেন, সে আপনাকে ক্ষমা করে নাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে রব্বি কারিমের দরবারে ওই লোকটা বলবে মালিক আমি চিনতাম না জানতাম না এমন একটা লোকের সাথে আমার কথা হওয়ার পরে কথা কাটাকাটি হয়েছে, মারামারি হয়েছে, কিন্তু সে আমাকে বড় কষ্ট দিয়েছে, আঘাত করেছে, আমি তাকে ক্ষমা করি নাই, ও মালিক আমি আপনার আজকে তার সাথে ঋণটা পরিশোধ করতে চাই, এমন কথা যদি বেরো ফেলেন আপনার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ও মুসলমান সন্তান না, আপনার লাশ সামনে ক্ষমা চাওয়ার পূর্বেই আপনি মানুষের কাছে গিয়ে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসেন, ক্ষমা নিয়ে আসার দরকার আছে না নাই চিন্তা করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তোমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করবা, সর্বপ্রথম আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তারপরে তোমরা সত্যবাদীদের সংস্রবে যাও, যারা ভালো মানুষ। পৃথিবীতে আমাদের এই দেশে এখনও আল্লাহওয়ালা লোক আছে না নাই? আছে, আছে, বিদায়ী আল্লাহ দুনিয়াকে টিকায় রাখছেন, ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়াতে যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারি, আমরা যদি মারা যাই আমাদের কিন্তু কবরে কেউ সাথী হবে না, হাসরে কেউ সাথী হবে না, আমাদের মিজানে কেউ সাথী হবে না, আমাদের অবস্থা এত করুণ হবে আমরা কল্পনা করতে পারতাছি না, আমাদের যে সাথী হবে না, বন্ধু হবে না, আমাদের কোনো আহবাব থাকবে না, এটা আমরা কিভাবে জানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে সব কিছু উম্মতকে জানাই দিছে, বলেন সুবহানাল্লাহ। আজকে দেখবেন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, বৃত্তিক পরীক্ষা, তারপরে আইএ পরীক্ষা, ডিগ্রি পরীক্ষা, তারপরে এই সমাপনী পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, ফাঁস হয়ে যাওয়ার পরে পরীক্ষা স্থগিত করা কেডা এগুলি করছে, এগুলি রাষ্ট্রের যারা কর্ণধার রয়েছেন, যারা প্রশাসনিক দায়িত্ব যারা রয়েছেন, তারা এগুলি খুঁজে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে, ঠিক কিনা বলেন? না জানি কোনো ছাত্র নকল করে করে ফাঁস করে, এ ভয়, এ ভয় যাতে নকল করতে না পারে সচেতন হয়, কিন্তু যে রব্বি কারিম আমাকে আপনাকে সৃষ্টি করছেন প্রশ্ন করে করে এই প্রশ্নের উত্তর আমাদেরকে জানিয়ে দিছে, বলে সুবহানাল্লাহ। শুধু এতটুকু বলেন না যে তুমি নামাজ আদায় করো তোমার সওয়াব হবে, এতটুকুই বলেন নাই, যদি নামাজ আদায় করো তোমার সওয়াব তো হবেই, পাশাপাশি তোমাকে পুরস্কৃত করা হবে, সুবহানাল্লাহ।
আবার যদি নামাজ আদায় না করো তাহলে তোমার জন্য তিরস্কার আছে না নাই আযাব আছে না নাই আছে এই সব কিছু জানার পরেও সমাজের মধ্যে অপরাধ বাড়তেছে না কমতেছে বাড়তেছে এই জন্য ভালো লোকের সংস্রব ভালো লোকের সংস্রবে সংমিশ্রণে আমাদের থাকার দরকার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদীদের সংস্রবে থাকো হাশরের ময়দান যেদিন কায়েম হবে কেউ আমাদের আপন হবে না কেউ আমাদের বন্ধু হবে না রব্বি করিম কুরআনুল কারীমের সূরা আবাসার মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ও মুসলমান আল্লাহর গোলাম আজকে আপনি বাজারে যাবেন আপনার সাথী আছে বন্ধু আছে একটা লোক আপনাকে মনে করেন দুই দিন তিন দিন একাধারে চা খাওয়াইলো বিস্কুট খাওয়াইলো কেক খাওয়াইলো আপনি থেকে পরবর্তীতে একদিনও খাওয়াইলেন না দেখবেন সে আপনাকে পঞ্চম দিন আর ডাক দিবে না ঠিক কিনা বলেন আপনার সন্তান যদি আপনি তাকে ভালো ব্যবস্থা করেন তাহলে সে আপনার পক্ষে থাকবে একটু সম্পদ তাকে কম দিয়া দেন দেখবে আপনার পক্ষে আর সে কথা বলবে না আপনার স্ত্রীকে আপনি যদি ভালো ভালো কথা শোনান তাহলে সে আপনার পক্ষে থাকবে কিন্তু যদি আপনি তাকে মন্দচারী বলেন সে আপনার পক্ষে থাকবে না সে আপনার বিপক্ষে চলে যাবে শুধু তাই নয় এমন একটা সময় আমাদের আসবে বর্তমানেও সময় চলতেছে যদি কোনো কৃষি বিদের সন্তান অর্থাৎ জমিনের মধ্যে গ্রামের মধ্যে কৃষি কাজ করে এমন কোনো বাবার সন্তান যদি বড় অফিসার পদে যদি চাকরি পেয়ে যায় অফিসারদের সাথে যদি তার বড় একটা সম্পর্ক হয় ভালো একটা পোস্টে সে চাকরি করে ওই চাকরি করা অবস্থায় যদি ওই তার ওই সন্তানের বাবা যদি গ্রাম থেকে কিছু তরি তরকারি কিছু ভালো জিনিস নিয়ে যদি অফিসের মধ্যে প্রবেশ করে দারোয়ান তাকে ঢুকতে দেয় না আবার দারোয়ান যদি ঢুকতে দেয় সন্তান বাইরে আসে বলে বাবা আপনি আমার বাবা বাড়ির মধ্যে বাসার মধ্যে কিন্তু এখানে আপনি আমার বাবা না কারণ হচ্ছে কি এখানে যারা আছে তারা বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তাদের সাথে আপনাকে পরিচয় করাইয়া দিই তাহলে আমার মান সম্মান নষ্ট হবে আমি তাদের কাছে ছোট হয়ে যাব অনেক অফিসার বাবাও তার কৃষক বাবার সন্তান কৃষক বাবার কাছে তার পরিচয় তুলতে রাজি না ঠিক কিনা বলেন আরে দুনিয়াতে বিপদে বইরা দেখেন না মনে করেন বন্ধু একজনের সাথে ঝগড়া করছে ঝগড়া করার পরে মনে করেন আপনার বন্ধু মায়ের খাই হইলাইছে দেখবেন তারে ফারাই আপনি দুইরা চলে আসছেন ঠিক কিনা বলেন আবার যখন মানুষ জমবে জিজ্ঞাসা করছে আপনার বন্ধু লাগে না 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 আমার কোনো বন্ধু নাই আমার কোনো বন্ধু নাই এ বাবা স্বীকৃতি জানাবেন ঠিক কিনা বলেন অ মুসলমান আল্লাহর গোলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতায় অধিষ্ঠ এমন অবস্থায় একটা ঘটনা ঘটে গেল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রওজায় আতহারের পাশে মা আর সন্তান ঝগড়া করতেছে ঝগড়া করে করে মা বলতেছে যাও যাও তুমি আমার কাছ থেকে দূরে যাও আর সন্তান বলতেছে ও আমার মা আমি আপনাকে ছেড়ে কোথায় যাব বলতেছে যাও যাও চলে যাও তোমাকে আমি এখানে থাকতে দেব না মার সন্তানের মধ্যে ঝগড়া হচ্ছে এমন অবস্থায় কিছু লোকজনক হলো গ্রামের মধ্যে বাজারের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঝগড়া হলে যেমন অন্য অন্য মানুষ উপস্থিত হয় মা আর সন্তানের মধ্যে ঝগড়া হচ্ছে এমন সময় কিছু লোক উপস্থিত হলো ওই লোকদের মধ্যে একজন প্রশ্ন করলো আপনাদের মাঝে কেন ঝগড়া মা ডাকে বলে ও মদিনার লোকেরা সে দাবি করে আমি নাকি তার মা কিন্তু না আমি তার মা না সে আমার সন্তান না তাকে একটু নিয়ে যান দূরে সরাইয়া নিয়ে যান আর সন্তান বলে না না তিনি আমার মা তিনি আমার জন্মদারুণী মা গর্ভধারুণী মা
কিন্তু তারা বুঝতে পারতেছে না এই কথা বলার পরে মালাকিয়া বলেন ও মদিনার লোকেরা আমার ব্যাগের ভিতরে কিছু স্বর্ণ গয়না আছে ওই স্বর্ণ গয়নাগুলো সে নিয়ে যাইতে চাই আমার সাথে খাতির লাগাইয়া অতএব আপনারা তাকে নিয়ে যান আপনারা তাকে নিয়ে যান আমার কাছে বিরতি দিয়েন না এই কথা বলার পরে তারা কিছু মা আমি আমার মায়ের কাছে থাকতে চাই কিন্তু মা পরিচয় দেনা বারবার না করে না করার পরে বার তাদের দুজনকে নিয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দামি সাহাবী আল্লাহ দরবারেও দামি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে অনেক দামি সাহাবীদের কাছেও দামি আয় আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়া বলেন ঠিক আছে এই বাবা তোমার যখন কোনো আত্মীয় এখানে নাই তোমার কোনো বন্ধু বান্ধব নাই আর তিনিও যখন অস্বীকার করতেছে অবস্থার কোনো চিন্তা করো না রে তুমি আমার সাথে চলে আসো ওই সন্তানটাকে আলী তার বুকের মধ্যে জড়াইয়া নিলেন আর ডাকে তাকে ডাকিয়া ডাকিয়া বলতেছেন হে সন্তান তুমি কোনো চিন্তা করো না তোমার কোনো ভয় নাই আমি আলী তোমার আজকে থেকে বাবা আমি তোমাকে সন্তান বানায় নিলাম আমি তোমাকে সন্তান বানায় নিলাম আর ফাতেমা তোমার মা হাসান হুসাইন তোমার ভাই এই কথা বলার পরে সন্তানের মুখের মধ্যে হাসি ফুটে গেছে ওই সন্তান ডাকিয়া ডাকিয়া বলে আলী গো আপনি যদি আমার বাবা হন হাসান হুসাইন যদি আমার ভাই হয় আর ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি আমার মা হয় তাহলে রহমাতাল লিল আলামিন নবী আমার কি হন নিশ্চয় রহমাতাল লিল আলামিন আমার নানা হয় আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নানি হন ও আলী আজকে শুধু তিনি না সারা পৃথিবীর মানুষ যদি আমাকে অস্বীকার করে আমাকে যদি জায়গা না দেয় আমার কোনো চিন্তা নাই আমার কোনো চিন্তা নাই আমার কোনো ভয় নাই আজকে আলীর ঘরে সদস্য হয়ে গেলাম আলী ডাকিয়া ডাকিয়া বলতেছেন হাসান হোসেন যে ঘরে থাকে তুমি সেই ঘরে থাকবা আমরা যা খাই তুমি সেই খাবার তুমি খাইবা আমরা যেভাবে থাকি তুমি সেইভাবে থাকবা তোমার কোনো চিন্তা নাই ওই সন্তানের মুখে হাসি ফুটে গেছে আর বলতেছে না না এই মারা শুধু পৃথিবীর সমস্ত মানুষও যদি আমাকে অস্বীকার করে আমার আর কোনো চিন্তা নাই আর কোনো চিন্তা আছে নাই ও মুসলমান আল্লাহর গোলাম উমর কত মানুষকে বুকে জড়ে আনিছেন আবু বকর কত মানুষকে বুকে জড়ে আনিছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত মানুষকে বুকের মধ্যে জড়ে আনিছেন আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরে গোলাম হয়ে আসলেন আর নবীজির সন্তান হয়ে বের হলেন বলেন সুবহানাল্লাহ যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে হাদিয়া স্বরূপ আসলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নবীজি তাকে বড় মহব্বত করে আদর করে যত্ন করে নবীজি তাকে আজাদ করে দিলেন মুক্ত করে দিলেন মুক্ত করে দেওয়ার পরেও তিনি নবীজির দরবারে আসেন নবীজির দরবারে থাকেন একদিন তার বাবা চলে আসলো কিছু উট কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলো আয়েশা বলতেছেন ওগো আল্লাহর হাবিব আমি যায়েদকে নেওয়ার জন্য আসলাম যায়েদকে আপনি আমার কাছে দিয়ে দেন আল্লাহর হাবিব ডাকিয়া বলেন ওগো যায়েদের বাবা আমি তো আপনার সন্তানকে কখন হই আমি রাখতে চাই না তাকে আমি আজাদ করে দিয়েছি এবার যায়েদকে ডাকিয়া বলেন বাবা রে আমার সাথে চলো আমার সাথে চলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় আরেকবার তার বাবার দিকে তাকায়
কিন্তু তার মনটা যাইতে চাই না হাবিবে কিবরিয়ার ঘর ছাড়িয়া যাইতে চাই না এবার তার বাবাকে ডাকিয়া ডাকিয়া বলেন বাবা গো আমি এই ঘর থেকে যাইতে চাই না আমি হঠাৎ কথা শুনতে পাই এই ঘরের মধ্যে আসমান থেকে কে যেন আসিয়া আব্দুল্লাহর আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা শুনায় কি যেন শুনায় আল্লাহর হাবিবের ঘরে কি যেন নাজিল হয় এমন মানুষ আমি পৃথিবীর জমিনার দেখি নাই যিনি নাকি গোলাম আজাদ করে দেয় শুধু তাই না তার ঘরটা রহমত দ্বারা পরিপূর্ণ ও আমার বাবা আপনি চলে যান আমি এই ঘর থেকে আর কখনো যেতে চাই না হাবিবে কিবরিয়াই কথা শুনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ধরলেন আর দরিয়া বাইতুল্লাহর মধ্যে গেলেন আর বলতেছেন বাইতুল্লাহ সমস্ত আশেপাশের যত মানুষ রয়েছে সবাইকে ডাকিয়া ডাকিয়া বলতেছেন এই মক্কাবাসীরা তোমরা আর কোনোদিন জায়েদকে পরগাছা মনে করবে না তোমরা জায়েদকে আর গোলাম মনে করবে না আমি জায়েদকে আমি আমার বেটা বানাইয়া নিলাম আল্লাহর হাবিব দুনিয়াতে নাই উমর দুনিয়াতে নাই আবু বকর দুনিয়াতে নাই আলী দুনিয়াতে নাই তাহলে কি আমাদেরকে বুকের মধ্যে জড়াইয়া নিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা তোমরা ভালো আলেম যারা রয়েছে সুন্নতের দাবিদার আলেম যারা রয়েছে এলেম অনুযায়ী যারা আমল করে এমন লোকদের সাথে তোমরা সম্পর্ক করো যদি তাদের সাথে বসো তাদের সাথে যদি তোমরা উঠা চলা করো তাহলে তোমরাও দামি হইয়া যাইবা আপনি আপনার জীবনে কোনোদিন আতর বিক্রি করেন নাই কিন্তু আতরের দোকানে আপনি অল্প সময় বসবেন বসার পরে দেখবেন আতরওয়ালা আপনার শরীরে এক প্রকার দুই প্রকার তিন প্রকার আতর লাগাইয়া দেয় ওই আতর নিয়া আপনি যখন রাস্তার মধ্যে বের হবেন বাড়ির মধ্যে যাবেন বাড়ির লোকের নাকের মধ্যে আতরে গ্রাম যাবে কারণ অল্প সময় আতরওয়ালার কাছে আপনি বসছিলেন সেই জন্য আপনার শরীরের মধ্যে আতরের গ্রাম চলে আসছে ঠিক কিনা বলেন এই জন্য আপনি যদি আল্লাহওয়ালা লোকের সাথে সম্পর্ক করেন তাহলে দুনিয়াতেও কল্যাণ হবে পরকালেও কল্যাণ হবে এই জন্য হাবিবে কিবরিয়ার সাহাবি আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বুকের মধ্যে জড়াইয়া নিলেন জড়াইয়া তার পরিবারের সদস্য বানালেন বানানোর পরে এবং মহিলাটা চিন্তা করে আমি এখন কোথায় যাব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলতেছেন আপনি যাওয়ার কোনো দরকার নাই আপনাকেও আমি ঘরে রাখতে চাই এবার মহিলা বলেন ওগো আলী আমাকে আপনি ঘরের ভিতরে কিভাবে রাখবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সূক্ষ্ম জ্ঞানের মানুষ ছিল অত্যন্ত দামি একজন মানুষ ছিল অনেক ভালো জ্ঞানের অধিকারী ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যেহেতু আপনি দাবি করছেন তার সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক নাই অতএব আমি আপনাকে সন্তানের সাথে তার সাথে বিবাহ দিয়া আপনাকে আমার পুত্রবধূ বানাইয়া নিতে চাই এই কথা বলার পরে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে আলী গো এখন আর বুকের মধ্যে কথা ছাপাইয়া রাখা সম্ভব না আর দিলের ভিতরে কথাগুলো রাখা সম্ভব না যে প্রস্তাব আপনি করছেন গো আলী এই প্রস্তাব কখনো আমার পক্ষে মানা সম্ভব না আলী বলেন কারণ কি মানতে পারবে না কেন এই কথা বলার পরে ওই সন্তানের মা ডাকিয়া বলেন ও গো আলী আপনি বিচারকের আসনে আছেন আপনি বিচারে ফয়সালা করছেন আপনার বিচার আমি মেনে নিলাম কিন্তু আলী গো এই যে সন্তানটা আপনি দেখতেছেন সে প্রকৃত পক্ষেই আমার সন্তান সন্তানের সাথে কে বিবাহ হয় না 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 সন্তানের সাথে বিবাহ হয় না এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলেন তাহলে মিথ্যা কেন বললা বলে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ওগো আলী আমার স্বামী
যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে আমাকে দেখা শোনার মতো করার মতো কোনো মানুষ নাই আমি ছোট্ট সন্তান দানিয়া কোথায় যাব আমি মনে মনে চিন্তা করলাম মদিনায় জমিনে তাকে যদি রেখে দিয়ে আসে কোথাও যদি আমি রাখতে পারি আমি আমার জীবনটা খেয়ে নাকি কোনো মতে কাটাইয়া দিব হযরত আলী কথা শোনার পরে তিনি আশ্চর্য হয়ে গেলেন বললেন না না তুমি কোনো চিন্তা করো না তুমিও আমার ঘরের মধ্যে থাকবা তুমিও আমার ঘরের একজন সদস্য অতএব তুমিও কোনো চিন্তা করো না তোমাকে আমার ঘরের সদস্য বানাইয়া নিলাম সুবহানাল্লাহ আজকে আলী নাই আমাদেরকে কে বুকে তুলে নেবেন ওলামায়ে কেরাম আমাদেরকে বুকে তুলে নেবেন এই যদি আমরা ওলামাদের সাথে আলেমদের সাথে সম্পর্ক ভালো রাখতে না পারি আমাদের ক্ষতি আমরা নিজেরাই করব যতই খারাপ লোকের সাথে চলবেন ততই আপনার দিল আপনার ধারণা আপনার সব কিছু মন্দির দিকে যেতে থাকবে ঠিক কিনা বলেন আর যদি দিলের ভিতরে জিকির রাখেন আর নিজেকে সংশোধন করার ফিকির রাখেন আল্লাহ তাআলা ফিকিরের ব্যবস্থা করে দিবেন ভালো হওয়ার ব্যবস্থা করে দিবেন এই জন্য হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দিবে না সন্তান তার বাবাকে পরিচয় দিবে না বাবা তার সন্তানকে পরিচয় দিবে না মা তার সন্তানকে পরিচয় দিবে না এমন একটা অবস্থা হবে মানুষ শুধু হাসরের ময়দানে দাঁড়াইয়া দাঁড়াইয়া চিৎকার করতে থাকবে আর বলবে ইয়া নাফসি তামার জমিন হবে আজকে সূর্যটা আমাকে আপনাকে এক মুখ দিয়ে আলো দেয় চৈত্র মাসের রৌদ্র আমরা সহ্য করতে পারি না মাথার গামগুলো বেয়ে বেয়ে পা দিয়া পড়তে থাকে আর আসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যকে আদেশ করবে সূর্য আজকে তুমি তোমার পূর্ণ শক্তি দিয়ে দশটা মুখ দিয়ে বাও পিঠ দিয়ে তারপরে তুমি তাদেরকে আলো দাও আলো দেওয়ার পর এমন একটা অবস্থা হবে মাথার ওই যে মাথার উপরে চারাটা রয়েছে এটা টাস টাস করে ফেটে যাবে আর মাথার মগজগুলো গড়ে গড়ে জমিনের মধ্যে পড়তে থাকবে তামাজ জমির মধ্যে পড়তে থাকবে মানুষ ইয়া নাফসি বলবে কানতে থাকবে আর বলবে মালিক আমাকে বাঁচান আমাকে বাঁচান এমনকি শুধু এই মানুষগুলো নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নির্বাচিত করেছেন নবী হিসাবে ওই সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি শুধু একজন নবী বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি তিনি হচ্ছেন আমার আপনার এই উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসসালাম ও মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহর হাবিবের সুন্নত যদি পালন আপনারা না করেন নবীর দরবারে কিভাবে গিয়ে দাঁড়াবেন নবী কিছু কিছু উম্মতকে দেখিয়া তিনি তার চেহারাকে ঘুরাইয়া ফেলবেন আর বলবেন সুহকান সুহকান দূর হও দূর হও একটু জোরে সরে বলেন যদি নবীজি আমাদেরকে দূর করে দেয় হাসরের ময়দানে আমাদের আর যা থাকার কোনো যাওয়ার কোনো জায়গা আসেনি না আর কোনো জায়গা নাই এই জন্য আমার আপনার হাবিবের তরিকা আমাদের বাস্তবায়ন করতে হবে হাসরের ময়দানের ভয় আমার আপনার ভিতরে থাকতে হবে কোটি কোটি ওই মানুষ উপস্থিত থাকবে আজকে সমাজের মধ্যে যদি একটা অপরাধ হয় আপনি দেখবেন এই অপরাধটা এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ এমনকি যদি বেশি ভাইরাল হয় বেশি পরিচিত হয় এক কোটি মানুষ খবরটা জানে কিন্তু তারপর আর কেউ জানে না কিন্তু আসরের ময়দানে কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে ওই কোটি কোটি মানুষের সামনে রব্বি করিম ডাকিয়া বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আজকে তোমরা যারা অপরাধী রয়েছো অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও এই কথা বলার পরে মানুষ আপনার দিকে টেরা নজরে তাকাবে
আর বলবে কেমন অপরাধ করেছি। ও মুসলমান একটু চিন্তা করুন, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ সেখানে উপস্থিত থাকবে, ওই রব্বি কারিমের আসরে মেয়েদের উপস্থিত থাকবে, সবার সামনে কি নিজেকে একটু লজ্জাবোধ হবে না? আর যারা নাজাত পেয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাকিয়া ডাকিয়া বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদেরকে রব্বি কারিম ডান হাতে আমলনামা দিবে তারা এত খুশি হবে, এত খুশি হবে, এত আনন্দিত হবে। বিসিএস ক্যাডার যেমন আনন্দিত হয় ভালো চাকরি পাওয়ার পরে, সমাজের লোকদেরকে বলে আমার সন্তান বিসিএস ক্যাডার হয়েছে। ওই কিতাবটা এইভাবে আমল নামাটা হাতে নিবে, হাতে নিয়ে তারপরে মানুষকে দেখাবে আর বলবে, রব্বি কারিম আমার উপরে আহসান করছেন, দয়া করছেন, আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে। অ মুসলমান, আল্লাহর গোলাম সে আনন্দিত হবে, তার আত্মীয় স্বজন আনন্দিত হবে, এমস্ত অবস্থায় যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, এত সহজভাবে দেওয়া হবে না। রব্বি কারিম যাদেরকে বাম হাতে আমল নামা দিবেন, এত কঠিন অবস্থা হবে, এত কঠিন অবস্থা হবে মুসলমান। রব্বি কারিমের হুকুমে ফেরেশতারা তার হাতটাকে, বাম হাতটাকে, ওই তার বাম হাতের যে আঙ্গুলগুলো রয়েছে ওই আঙ্গুলগুলো লোহার মতো শক্ত করে দিবেন। ও চর এলাকার মানুষ, ঝগড়া করলে যে রকম টেকাইটটা নিয়ে যান, শক্ত এক কাইটটা টেকাইটটা নিয়ে যান, ওই টেটা যুদ্ধ করার জন্য যখন নিয়ে যান, এটা যেমন শক্ত, এমন শক্ত করে দেওয়া হবে, ধারাল করে দেওয়া হবে। ওই ওই টেকাইটটা যেমন দাঁড়ালো থাকে, শক্ত থাকে, তার আঙ্গুলগুলো এরকম শক্ত করে দেওয়া হবে। ওই আঙ্গুলগুলোকে ধরিয়া ফেরেশতারা তার বুকের মধ্যে দিয়া পিছন দিয়া বের করে দিবা, বলবে, চিৎকার করবে, বল মালিক আমাকে একটু দয়া করুন, এহসান করুন। তাকে এহসান করা হবে না, তারপরে পিছনে হাতটাকে নিয়া তার পদ আমলটা তার হাতের মধ্যে দেওয়া হবে, দিয়ে তারপরে তার ঘাড়টাকে একজন ফেরেশতা মুস্কাইয়া ঘুরাইয়া তারপরে বলবে, বদকার রে, আজকে তুই তোর আমল নামা নিজের চোখে দেখে নে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আশ্চর্য হবে না আয়াতের অর্থটা শুনে, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মালি ডাকিয়া ডাকিয়া বলেন, তোমরা কি মনে করছো হাসরের ময়দানে তুমি যত ছোট গুনাহ করো, তুমি যত ছোট গুনাহ করো, তুমি অন্ধকারে গুনাহ করো, যেখানে কেউ দেখে না দেখেন কে? আল্লাহ। পৃথিবীর কেউ জানে না জানেন কে? আল্লাহ। ওই মালিক ডাকিয়া বলেন, যত ছোট গুণা তুমি করো না কেন, যত বড় গুণা তুমি করো না কেন, যত ছোট তুমি নেকামল করো না কেন, যত বড় নেকামল করো না কেন, সেটা যদি সরিষা দানা পরিমাণ নয়, জাররা পরিমাণও যদি সেটা হয়, রব্বি কারিম আমল নামাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষের সামনে দেখা দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আ মুসলমান, আল্লাহর গোলাম, আপনার কার কতটুকু জমিন রয়েছে আপনারা জানেন কি জানেন না? ঘরের মধ্যে কতটুকু চাউল আছে জানেন কি জানেন না? ঠিক তেমনি ভাবে রব্বি কারিম আমাকে আপনাকে একটা কিতাব ধরাই দিবেন আর বলবেন, এটা তুমি পড়ো। আমরা অনেকে মনে করি কোটি কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে, আল্লাহ একজন এগুলি হিসাব কীভাবে নেবেন? আমরা অনেক এরকম ধারণা করি, বিশেষ করে নাস্তিকদের মধ্যে ধারণা আছে না নাই, তাহারা মনে করে কোটি কোটি মানুষ উপস্থিত থাকবে, রব্বি কারিম কিভাবে এগুলো হিসাব নেবেন? এই জন্য আল্লাহ তাআলা জানাই দিছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, তুমি তোমার কিতাব তেলাওয়াত করো, আজকের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ তাআলা রেখাতে বলেন, وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا আজকে 64 জিবি মেমোরির মধ্যে 128 জিবি মেমোরির মধ্যে 256 জিবি মেমোরির মধ্যে হাজার হাজার ভিডিও ঘন্টা 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 ভিডিও রেকর্ড করা যায় কিন্তু দেখা যায় না রব্বি করিম আমাদেরকে একটা রেকর্ড রাখছেন ওই রেকর্ডটার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু রেকর্ড করতেছেন এইজন্য আমাদের উচিত হবে আমরা আমাদের জীবনকে আলেমদের সহবতে গিয়ে ওলিদের সহবতে গিয়ে আমরা নিজের যে জীবনকে পরিবর্তন করে আমরা যেন প্রকৃত মুসলমান হয়ে আল্লাহর হাবিবের কাটি উম্মত হয়ে আমরা যেন কবরে যাইতে পারি আলেমদেরকে আমরা যেন ইজ্জত করতে পারি আমরা এখানে যারা আসলাম আসলে এতটুকু মানুষের দ্বারা কিন্তু আজকে আলেমদের সঠিক সম্মান আমরা করতে পারি নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা যে কথাগুলো শুনেছি নিজে বলেছি সর্বপ্রথম আমি যেন ওলিদের সহস্রবিঘে নিজেকে পরিবর্তন করতে পারি আমরা সবাই যেন নিজেদেরকে পরিবর্তন করতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন